নমস্কার বন্ধুরা আরও একবার বোমবাইশনের সকলকে স্বাগত বন্ধুরা আজ কলকাতা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে উনত্রিশ তারিখের একটি কস লিস্ট প্রকাশিত হয়েছে তো আগে যে মামলার শুনানি হয়েছিল আপার প্রাইমেরি সম্বন্ধীয় তার অর্ডার আমরা আগেই দেখেছি এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে আপার প্রাইমেরি মামলাটিকে উনত্রিশ তারিখে লিস্টেড করার জন্য তাই এখানে যে কস লিস্ট প্রকাশিত হয়েছে ওটি আমরা ডাউনলোড করে দেখবো ওখানে কত নম্বর কোর্টে রাখা হয়েছে এবং কত নম্বর সিরিয়ালে এই আপার প্রাইমেরি কেসটিকে রাখা হয়েছে পিডিএফটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখানে আট নম্বর সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে জাস্টিস মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ বসছে উনত্রিশ তারিখে তো এবার আমরা সরাসরি নাইন ফাইভ নাইন সেভেন যে কেসটি ওটিকে সার্চ করে দেখে নেব ওটিকে কত নম্বর কোটে রাখা হয়েছে এবং কত নম্বর সিরিয়ালে রাখা হয়েছে তো এখানে আমরা নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লিউ কেসটিকে সার্চ করলাম তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ডেলি কস্টলিস উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি এবং তিন নম্বর কোটে রাখা হয়েছে সিঙ্গেল বেঞ্চে এবং দুপুর তিনটে থেকে এই মামলার শুনানি হবে মৌসুমি ভট্টাচার্যের এসলাসে এবং এই কেসটিকে এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে দেখুন এখানে নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু কেসটি এক নম্বর সিরিয়ালে আছে এবং তার সঙ্গে বহু কেস ট্যাগ আছে যেগুলো আগের অর্ডারই লিস্টেড করা হয়েছে তো এখানে আমরা তাই এত বড় একটি লিস্ট দেখতে পাচ্ছি আগের হেয়ারিংগুলির মতোই ওই দিন কিন্তু এজি স্যার ওনার বক্তব্য রাখবেন কারণ তিনি উনি আগেই বলেছেন যে ওনার বেশ কিছু সময় লাগবে সমস্ত ডেটা বা তথ্য প্রদান করার জন্য দেখার বিষয়ে ওই দিন উনি ওনার বক্তব্য শেষ করতে পারেন কি না কারণ ওনার বক্তব্য শেষ কিন্তু নতুন অর্ডার আসতে পারে তো এরকমই আশায় আছে বহু আপারের পরীক্ষার্থীরা তো দেখার বিষয়ে ওই দিন উনি বক্তব্য শেষ করতে পারছেন কিনা তাই সকলের নজর থাকবে কোর্টের ওপর এবং সকলেই চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে এখান থেকে সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়া হবে এবং যারা প্রথম তাদের অনুরোধ তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং আইকনটি প্রেস করে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তাদের কাছে পৌঁছে